নমস্কার বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। এবং বন্ধুগণ, যেমনটা আপনারা জানেনই, আমরা এই চ্যানেলে আমাদের ইংরেজি শিখে থাকি এবং সেই ইংরেজি শেখার অনেকটা ধাপ আমরা পেরিয়ে এসেছি। তো পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিন, সে বিষয়ে আমি আর বেশি কথা বলছি না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। লাস্ট ভিডিও হিসাবে আমরা এবং লাস্ট টপিক হিসেবে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, এবং পার্টস অফ স্পিচের যে লাস্ট টপিকটা ছিল আর কি, পার্টটা ছিল, সেটা ছিল ইন্টারজেকশন, সেটাও আমরা করে এসেছি। এবং পার্টস অফ স্পিচের প্রথম যে ধাপটা ছিল, প্রথম যে পার্টটা ছিল, সেটা ছিল নাউন। নাউন মানে নাম বাচক শব্দ, তো সেগুলো আমরা পেরিয়ে এসেছি। কিন্তু নাউনে শুধু নাউন বলে শেষ হয় না, নাউনের আরো ক্লাসিফিকেশন এবং ভাগ আছে। তো আমাদের এখন সময় সেই ক্লাসিফিকেশন বা ভাগগুলো দেখে নেওয়া। তো চলুন আমরা দেখি নাউন কত রকমের, কিভাবে ভাগ করা যায় সেগুলো দেখি। এবং যারা দেখেননি আগেগুলো, সেগুলো আগে দেখে নিন, তাহলে আপনাদের আরো ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে, ইংরেজিটা বুঝতেও সুবিধা হবে। তো কাইন্ডস অফ নাউন, নাউনের শ্রেণী বিভাগ। তো নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখতে পাচ্ছেন কাইন্ডস অফ নাউন্স, নাউনের শ্রেণী বিভাগ, এবং নাউনকে পাঁচ ভাগে ভাগ করা যায়। ইংরেজিতে প্রপার নাউন, বাংলাকে বলা হয় বিশেষ নাম, কমন নাউন জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ বা ভাববাচক নাউন। এই পাঁচ ভাগে নাউনকে ভাগ করা যায়। তো যেটা আপনাদের করতে হবে, পাঁচটা ভাগ ভালো করে মনে রাখতে হবে, ওকে? কেননা নাউনের আমরা এখন ক্লাসিফিকেশন শিখছি, আমরা নাউনকে শুধু নামবাচক শব্দ বলে শেষ করছি না। আমরা এখন নাউনের যে শ্রেণী বিভাগ গুলো আছে, এর পরেও আরো সিঙ্গুলার প্লুরাল, ওকে, জেন্ডার হিসাবে আমরা শ্রেণী বিভাগ পাবো, সেগুলো আমরা করব। তো সেই জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকুন, যুক্ত থাকুন, এবং আপনাদের প্রতিবেশী এবং পরিচিত যে বন্ধু ভাইজন আছেন, তাদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে আপনারা অবশ্যই জানান। কেননা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের প্রতিটা ভিডিওই ইংরেজি শেখানোর জন্য খুব যত্ন সহকারে ভিডিওগুলো তৈরি করা হয়, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে এবং দেখার সময় যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকেন, কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। তো চলুন আপাতত আমরা দেখে নিই। তো নাউনের পাঁচটা ভাগ আমরা দেখে নিয়েছি, প্রপার নাউন বিশেষ নাম, কমন নাউন বা জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ বা ভাববাচক নাম। এইবার আমরা যেটা করবো আর কি, আমাদের প্রথম ভাগ যেটা বললাম, প্রপার নাউন বা বিশেষ নাম, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এইরকম ভাবে প্রতিটা ভাগ নিয়ে আমরা আলোচনা করবো, সুতরাং আপনাদের কোনো সমস্যার কোনো জায়গা রাখবো না। আমরা প্রতিটা ভাগ যেগুলো আমরা বললাম পাঁচটা, প্রতিটা ভাগের আবার ইন্ডিভিজুয়াল এরকম ভিডিও তৈরি করে সেই বিষয়ে আমরা আলোচনা করবো, বিস্তারে জানবো। এবং প্রথম ভাগ হিসাবে প্রপার নাউন বা বিশেষ নাম, সেটা কি? চলুন আগে সংজ্ঞাটা দেখে নিই। যে নাউন কোন একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, সেই নাউনকে প্রপার নাউন বলে। যে নাউন কোন একটি বিশেষ ব্যক্তি, কোন একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, সেই নাউনকে প্রপার নাউন বলে। আরো যদি পরিষ্কার করে আমি বলতে চাই, তাহলে এরকম বলবো যে প্রপার মানে বুঝতে পারছেন যে বিশেষ, কোন একটা নির্দিষ্ট জায়গা বা কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকেই বোঝাবে, ঠিক আছে? এখানে তো আমাদের উদাহরণগুলো দেওয়া আছে। তাছাড়াও ধরুন রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা, গঙ্গা, দিল্লি, রমেশ, রাম, হিমালয়, রামায়ণ, ওকে, গীতা, পবিত্র কোরআন বা পবিত্র গীতা, বা ধরুন অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো ধরনের পার্টিকুলার কোনো নাম হলে পারে আর কি, সেটা হবে প্রপার নাম। যে নামগুলো শুনে আমরা নির্দিষ্ট কোনো কোনো ব্যক্তিকে বুঝবে, সচিন টেন্ডুলকার ধরতে পারেন, বিরাট কোহলি ধরতে পারেন, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা নির্দিষ্ট করে কোনো নামকে যখন বোঝাবো, তখন সেই নামটা হবে প্রপার নাউন বা বিশেষ নাম, ওকে? আর একবার চলুন সংজ্ঞাটা দেখে নেই। যে নাউন কোন একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, সেই নাউনকে প্রপার নাউন বলে। যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা ইজ এ হলি রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। তাহলে এখানে গঙ্গা বলতে আমরা গঙ্গা নিশ্চয়ই একটাকেই গঙ্গা চিনি, অন্য কোনো গঙ্গা নেই, গঙ্গা একটা নদী, ঠিক আছে? এবং সেই গঙ্গা মানে আমাদের যে গঙ্গা নদীর কথাই মাথায় আসে, সেই জন্য গঙ্গা এখানে আমাদের একটা হচ্ছে প্রপার নাউন,
সেরকম ভাবে দিল্লি, দিল্লি ছাড়া বিশ্বে একটাই দিল্লি আছে, ঠিক আছে? আর নিউ দিল্লি সে একই ব্যাপার, বুঝতে পারলাম। কিন্তু দিল্লি মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায়, বুঝতে পারছেন? দিল্লি নিশ্চয়ই, দিল্লি মানে আপনি কলকাতা বা মুম্বাই বুঝবেন না, দিল্লি মানে দিল্লি বুঝবেন। সেরকম দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ইন্ডিয়াই, ভারতবর্ষকে বোঝাবে, ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়া বা কানাডাকে বোঝাবে না, সেরকম ভাবে। ওইটাই আমি বলতে চাইছি যে যখন যে নাউন আর কি একটি পার্টিকুলার বা নির্দিষ্ট ভাবে কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে, তখন সেই নাউন গুলো হবে প্রপার নাউন, এবং যে নামটা শুনে আপনি নির্দিষ্ট ভাবে বুঝতে পারবেন যে কোন একটি ব্যক্তি বা স্থানকে বোঝাচ্ছে। ওকে, পরবর্তী উদাহরণ দেখি, চলুন। রমেশ ইজ এন অনেস্ট বয়, তাহলে এখানে রমেশ, রমেশ একজন নির্দিষ্ট একজন ব্যক্তির নাম বা একজন বালকের নাম, রমেশ ইজ এন অনেস্ট বয়। হিমালয় ইজ সিচুয়েটেড অন দ্য নর্থ, হিমালয় ইজ সিচুয়েটেড অন দ্য নর্থ, হিমালয় উত্তর দিকে অবস্থিত। তো এখানে দেখুন হিমালয় একটা পর্বতের নাম, ওকে, সারা বিশ্বে হিমালয় একটাই আছে, এবং নর্থ, নর্থ তো উত্তর একটা নির্দিষ্ট দিক, ওকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এগুলো সবই একটা নির্দিষ্ট দিক। সেই রকম ভাবে ওটাই বলতে চাইছি আর কি, যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা স্থানের নাম বা কোনো দিকের নাম, এরকম কিছু নাম কখন নির্দিষ্ট করে বোঝাবে, তখন সেই নাউনগুলো হবে প্রপার নাউন বা বিশেষ নাম। ওকে, তো আরেকবার বলে দিই, আমরা আজকে কি বললাম যে কাইন্ডস অফ নাউন্স আমরা দেখলাম, নাউনকে 5 ভাগে ভাগ করছি আমরা, প্রপার নাউন, বিশেষ নাম, কমন নাউন, জাতিবাচক নাম, কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম, মেটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক নাম। এই প্রতিটা নাউন নিয়ে আমরা পরে বিস্তারে আলোচনা করব। এখন আমরা প্রপার নাউন বা বিশেষ নামটা নিয়ে আলোচনা করছি, যেটা প্রথম ভাগ আমাদের নাউনের। এবং যে নাউনটা কি বলছে, যে নাউন কোন একটি বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝায়, সেই নাউনকে প্রপার নাউন বলে। উদাহরণস্বরূপ আমরা দেখলাম গঙ্গা ইজ এ হলি রিভার, এখানে গঙ্গা আমাদের হচ্ছে প্রপার নাউন, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি এবং ইন্ডিয়া, এই দুটো হচ্ছে আমাদের প্রপার নাউন। রমেশ ইজ এন অনেস্ট বয়, এখানে রমেশ আমাদের প্রপার নাউন। হিমালয় সিচুয়েটেড অন দ্য নর্থ, এখানে হিমালয় এবং নর্থ, এই দুটো হচ্ছে আমাদের প্রপার নাউন। তো বন্ধুগণ, ভিডিওগুলো আপনারা এবার দেখতে থাকুন, এরপরে আরো আমাদের প্রপার, এরপর কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট সমস্ত ভিডিওগুলো আসতে থাকবে, এবং আপনারা দেখতে থাকুন। কোনো রকম অবশ্যই সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে লিখে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুগণ, পরের ভিডিওতে আবার দেখা হবে।